নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মধ্যরাত থেকে সূর্যদেবের আশীর্বাদে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি এবং সৌভাগ্যশালী। 100 বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে এই ছয় রাশি সূর্যদেবের আশীর্বাদে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আজ মধ্যরাত থেকে। দেখুন, ছট পূজা যদি আপনারা করেন, সেই জায়গাটাতে কী কী হয় আপনারা প্রত্যেকেই জানেন। অবশ্যই সূর্য দেবতার আশীর্বাদ যদি থাকে কি না, আপনার কর্মপ্রাপ্তি নিশ্চিতরূপে হবে। যারা সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান প্রাপ্তির জায়গা নিশ্চিতরূপে হবে। যাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্যবসার জায়গার সমস্যা হচ্ছে, যারা গভর্নমেন্ট চাকরি চাইছেন, সরকারি চাকরি দেয় রবি অর্থাৎ সূর্য, যেখানে কিন্তু গভর্নমেন্ট চাকরির জায়গায় ভালো হবে। যাদের ক্ষেত্রে মান সম্মান হানি হচ্ছে, আপনারা অবশ্যই ছট পূজা অবশ্যই করুন, সূর্য দেবতার আরাধনা অবশ্যই করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং 100 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে ছয়টি রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি এই ভিডিওতে একে একে আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং প্রত্যেকে সূর্যদেবতার প্রণাম জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন, কিছু কিছু যোগ থাকে যে যোগগুলো দীর্ঘদিন পর পর আসে। এই 100 বছর পর এই দুর্লভ মহাসংযোগে ছয় রাশির কিন্তু কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো এবং ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। দেখুন, আমি কেন আপনাদেরকে বলছি, কারণ এই যে আজ মধ্যরাত থেকে কিন্তু এই ছয় রাশি বুঝতে পারবেন যে আপনাদের কোন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। দেখুন, রবি হচ্ছে কি বলুন তো, আমাদের জীবনে আলো। এই ছয়টি রাশির জীবনে আলোই আলোকিত হতে কিন্তু চলেছে এবং এই ছয়টি রাশির বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং বড় ধরনের আপনাদের অর্থ যোগ কিন্তু দেখা এই সময় যাচ্ছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। তার আগে আপনারা অবশ্যই সূর্যদেবতার প্রণাম করুন এবং ওম আদিত্যায় নম অবশ্যই মনে মনে আপনারা জপ করুন। দেখবেন যে কোনো বাধা বিপত্তি কিন্তু আপনাদের জীবন থেকে নিশ্চিতরূপে কিন্তু যাবে। দেখুন, এই যে 100 বছর পর এই যোগগুলো কিন্তু সবসময় কিন্তু আসে না, কারণ আমাদের যে এই যে যোগগুলো যখন আমাদের জীবনে আসে কি না, বড় ধরনের পরিবর্তন আমাদের জীবনে কিন্তু আসে। প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম নিশ্চিতরূপে লিখে রাখুন, সিংহ রাশি। সিংহ রাশি সূর্যদেবতার নিজের রাশি, রবির নিজের রাশি। সিংহ রাশির সুখের জায়গা বৃদ্ধি করবে, সিংহ রাশির মনস্কামনা পূরণ হবে, সন্তানের ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে, ব্যবসা এবং ভাগ্যের জায়গা আপনাদের শুভ হতে চলেছে। এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে, এবং আপনাদের কর্মযোগ এই সময় দেখা যাচ্ছে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি মেষ রাশি, মেষ রাশি কিন্তু আপনাদের মানে জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন।
মিশ্রাশি হতে চলেছেন মহাকোটিপতি, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, মেষ রাশির পর, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির সূর্যদেবের আশীর্বাদে আপনাদের বিশেষভাবে সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে, আপনাদের বড় ধরনের পরিবর্তন হতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক জায়গা এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় হতে চলেছে। এরপর যে রাশি মিথুনের পর, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, সিট চেঞ্জ, যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, ইনকাম আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে এই রাশি লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আকর্ষক অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এবং আপনাদের আকর্ষক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে, এবং আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে কিন্তু চলেছে, এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ আনতে চলেছে কর্কট রাশির এই ছট পূজার পর থেকে আগামী 15 দিনের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো সুযোগ, জীবনে কোনো বড় ধরনের পরিবর্তন এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, এবং বড় একটা আপনাদের কোনো জায়গা থেকে প্রাপ্তির আগামী 15 দিনের মধ্যে কর্কট রাশির নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অবশ্যই ছট পূজার সঠিক নিয়মবিধি অবশ্যই করুন, সূর্যদেবতাকে অবশ্যই প্রণাম করুন, প্রতিদিন সকালে উঠে জবা ফুল নিবেদন করুন, ওং আদিত্যায় নমঃ মন্ত্রটি আপনারা পাঠ করুন, তাতে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন। লাল আসনে বসে যদি আপনারা বজরংবলীর মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, তাতেও কিন্তু সংকটমোচন মন্ত্র পাঠ করতে পারলে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং সূর্য দেবতাকে প্রণাম করুন। নমস্কার, ধন্যবাদ।